বাংলাদেশে আসার পর সানি লিওনির ফ্যান অনলি ওয়ান তাও আতা চোখ দেখে মনে হচ্ছে সে সানি লিওনির না সানি লিওনির আমি বলুম না আমার শরম করে ওকে ওকে বলতে হবে না আমি বলতেছি রাজাপুর একুশে বই মেলায় যাওয়ার পর ফারাবির ফ্যান মানে আমার ভালোবাসার মানুষগুলা মামা যেখানে যায় সেখানে ফ্যান ফলের অভাব নাই সুবিউটার স্টাইল হ্যাঁ কাউকে কিছু না বলে হুট করে যাওয়ার পরও এতগুলা মানুষের ভালোবাসা দেখলাম তাও শুধুমাত্র রাজাপুর আর মুলাডুলি এলাকায় তাহলে একবার ভাবেন পুরো বাংলাদেশে আমার কতগুলা ভালোবাসার মানুষ আছে আর সেখানে সানি লিওনের ফ্যান মাত্র একটা থাক আর অপমান করার দরকার নাই কারণ হাজার হলেও সে আমাদের গেস্ট একটু রেসপেক্ট দেয়াই উচিত বেসিক্যালি আমি চিন্তা ভাবনা করছিলাম যেহেতু সবাই মিলে বই মেলায় যাচ্ছি সেহেতু আড্ডা দিতে দিতে কিছু মুহূর্ত রেকর্ড করে নিলে স্মৃতি হিসেবে থেকে যাবে গেট আপ সেট আপ নিয়ে শুরু করছিলাম হেই হোয়াটস আপ গাইস দিস ইজ ফারাবি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভ্লগ আর আজকে আমাদের সাথে আছে এই যে কই কই সমলক্ষ বাহিনী কোথায় যাচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি বই মেলায় রাজাপুর আমরা আজকে বই মেলায় যাচ্ছি একুশে বই মেলায় রাজাপুর সো প্রচুর এনজয় হবে তো আমরা প্রায় চলে আসছি এই তো প্রায় হ্যাঁ সিপার মধ্যে দিয়ে যাইতে হয় সিপা দেখছিস তো কি সিপা চারিদিকে শুধু সিপা সাপার মধ্যে দিয়ে কোনে নিয়ে যাচ্ছি আরে কিছুক্ষণের মধ্যে নাটক মামা আমার বেদম ভয় পাইছে বাট একটা কথা বলতেই হচ্ছে মামা আমার ছোট ছোট করে কথা বললেও ভিডিওতে কিন্তু তার কথাগুলো ভালোই শোনা যায় তো আমরা প্রায় চলে আসছি এই যে সিপা চাপির মধ্যে দিয়ে দেখেন মেলার মাঠে ঢুকে কিছুক্ষণ ঘোরাফেরার পর কিছু পিক উঠালাম সাথে বুক স্টল খাবারের দোকানপাট ঘোরাফেরার পর এমন পরিস্থিতি তবে একটা কথা আমাকে বলতেই হচ্ছে সত্যি রাজাপুর মুলাডুলির ভাই ব্রাদারদের ভালোবাসা দেখে আমি পুরাই মুগ্ধ আমি কখনো চিন্তাই করি নাই এদিকে আমাকে ভালোবাসা দেওয়ার মতো এত মানুষ আছে ভালোবাসা নিও সবাই লাভ ইউ টু কি সুন্দর এ তো গেল ভালোবাসার মানুষগুলার ভালোবাসা এবার আমার সাথে থাকা লেসর পোলাগুলার কিছু কর্মকাণ্ড দেখেন এই যে মেলা সিল এই যে ফারাবির ফ্যান তুমি ফারাবির বড় ফ্যান ঘরে আটে না দেখুন ফারাবি ভাই বই কিনতে আইছে আলামিন আমরা এখন লেভেল আছি বুঝলো মানে বড় ভাই দাও কয় এটা হলো সন্ধ্যাবেলার পরিবেশ আমন্ত্রিত অতিথিগুলো আমাদের মাঝে এখন এসে আমাদের আসর আনন্দ করবেন খালি দুয়ার কথা হচ্ছে আমি তাহলে মেলা ব্লগিং এর মেলা মিস করেছি তাই না একবার মেলা ফারাবির বড় বড় ফ্যান ফারাবি যখন খাইতে আসো মাত্র 10 টাকা দিয়ে কাজটা রাখেন
এই যে ভাইয়া, তুমি যে এই যে আমার সাথে দেখা করতে এসে, তোমার অনুভূতি কি? ভাইয়া মানে আমার জীবনের খুব বড় একটি ইচ্ছে ছিল যে একদিন ফারাবির সাথে দেখা করবো। ভাইয়া এই ফাইনালে আজকে কিছু বই মেলা এসে ফারাবির দেখা পেয়ে গেছে, আমার খুব ভালো লাগছে ভাই আপনার সাথে দেখা করতে। ভাইয়া খুব বড় ফ্যান আপনার, তাহলে 50 টাকা খাও। হে গাইস, দিস ইজ ফারাবি। সত্যি বলতে এরা কখনোই ভালো হবে না। শোন, ভালো হয়ে যা, কিন্তু ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, তবে টাকা লাগে। আমারে কিছু টাকা দিস, কানের নিচে সপার দিয়া ভালো করে দিবুনি। এবার সানিয়া পারে নিয়ে দুটা কথা বলি। শুনলাম তার বাংলাদেশে আসার ভিসা নাকি বাতিল করা হয়েছে, তারপরও বাংলাদেশে কেমনে আসলো? সময় নিউজ বলতেছে এটা মনে হয় আগের পিক। আমরা এই ব্যাপারে কিছুই জানি না। আমাদের সিইউর সঙ্গে সানি লিওন আগেও কাজ করেছেন, ছবিটি আগেরও হতে পারে। এদিকে চ্যানেল 24 বলতেছে 17.5 ঘন্টা জার্নি করে বিয়ের দাওয়াত খাইতে আসছে সানি লিওন। গান বাংলার কর্ণধার তাপস মুন্নির মেয়ের বিয়েতে অংশ নিতে 17.5 ঘন্টার ব্যক্তিগত সফরে ঢাকা এসেছেন তিনি। বারে ভাই বাহ। এদিকে যে পেঁয়াজের 250 রানের টার্গেটে সোয়াবিন তেল ব্যাটিং করতেছে, সেদিকে কারো খেয়ালই নেই, সবাই পড়ে আছে সানি লিওনকে নিয়ে। সত্যি কথা কি জানেন, বাঙালির নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসেরই অভাব নাই, অভাব হচ্ছে ভাইরাল ইস্যুর। একটা পাইলে আরেকটা খুঁজে, আরেকটা পাইলে আবার নতুন একটা খুঁজে। তাই বলছি শুনেন, সানি লিওন দেশে কেন বা কি জন্য আসলো সেটা নিয়ে নাচানাচি না করে কিভাবে আশেপাশের মানুষকে সাথে নিয়ে নিজে ভালো থাকা যায় বা তাদেরকে ভালো রাখা যায়, আসেন সেদিকে ফোকাস দেই। এতে আপনার নিজেরও ভালো হবে, অন্যেরও ভালো হবে, কারণ যে অন্যের ভালো চায় আল্লাহ নিশ্চয়ই তারও ভালো করেন। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখবেন, কোনো বেড়া নাই সিল। ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসবেন। আল্লাহ হাফেজ।